আজকের গল্প অশুভ এক রাতে, লেখক আফজাল হোসেন। পৌষ মাসের মাঝরাত, তুহিনের মোটরবাইকটা ফাঁকা রাস্তায় প্রচণ্ড গতিতে ছুটে চলেছে। শোষ করে চোখ মুখের ওপর আছড়ে পড়ছে হিমশীতল ঠান্ডা বাতাসের ঝাপটা। ছুটন্ত বাইকে তুহিনের কাছে শীতটা স্বাভাবিকের চেয়ে বেশি মনে হচ্ছে। মনে হচ্ছে তুহিনের পরনে থাকা লেদার জ্যাকেট, জিন্সের প্যান্ট পরে পরে ঠান্ডা বাতাস সূচের মতো গায়ে গিয়ে ঢুকে যাচ্ছে। পায়ে জুতো, হাতে হাত মোজা, মাথা কান গলা একটা উলের মোটা মাফলার দিয়ে প্যাঁচানো বলে তবু কিছুটা রক্ষী। তা না হলে বোধ হয় ঠান্ডায় জমে যেত এতক্ষণ। তুহিন লেবুখালী গ্রাম থেকে তাদের রূপাতলির বাড়িতে ফিরছে। প্রায় 30-35 কিলোমিটার পথ। লেবুখালী গ্রামে তুহিনের বড় বোনের শ্বশুর বাড়ি। তুহিনের বড় বোনের ননদের আজ বিয়ে হয়েছে। সেই বিয়েতে অংশগ্রহণ করতেই তুহিন লেবুখালী গিয়েছিল। কথা ছিল রাত 10টার মধ্যেই বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ হবে। গ্রামের বিয়ে বলে কথা, রাত 10টার জায়গায় রাত 1টা বেজে যায়। অনেক রাত হয়ে গেছে দেখে তুহিনের বোন তুহিনকে থেকে যেতে বলেছিল। তুহিন রাজি হয়নি। সরগরম বিয়ে বাড়িতে রাত কাটানো মানে রাতের ঘুম হারাম করা। এটা নিশ্চিত ও বাড়ির কেউ আজ রাতে এক ফোঁটাও ঘুমোতে পারবে না। এছাড়া কাল সকাল 9:30টায় তুহিনের একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। তুহিন হাজি আব্দুল কাদের বিশ্ববিদ্যালয়ের ম্যাথের ফাইনাল ইয়ারের ছাত্র। বিয়ে বাড়িতে থেকে গেলে সকালের ক্লাসটা মিস হতো। বিয়ে বাড়িতে সারাদিনে অনেক হাসি তামাশা, আমোদ ফুর্তি, ছোটাছুটি হয়েছে। তুহিন এখন খুবই ক্লান্ত। ক্লান্ত শরীরটা যাচ্ছে যত দ্রুত সম্ভব বাড়ি পৌঁছে নিজের পরিচিত বিছানায় গরম লোকের ভিতর ঢুকে পড়তে। শীত যতটা সে হিসেবে কুয়াশা নেই বললেই চলে। অনেক দূর পর্যন্ত বাইকের হেডলাইটের আলোতে স্পষ্ট দেখা যায়। হঠাৎ তুহিন বেশ চমকে উঠল। রাস্তার মাঝ বরাবর কুচকুচে কালো রঙের মোটাসোটা একটা বিড়াল নির্বিকার ভঙ্গিতে বসে আছে। বিড়ালটা স্থির চোখে সোজা বাইকের হেডলাইটের দিকে তাকিয়ে আছে। হেডলাইটের আলোতে বিড়ালটার চোখ দুটো জল জল করছে। তুহিনের বাইকের গতি কমিয়ে ফেললো। বিড়ালটার একেবারে কাছাকাছি পৌঁছে যেতেই বিড়ালটা অলস ভঙ্গিতে রাস্তার পাশে নেমে গেল। তুহিনের মনে একটা ভাবনা ঢেউ খেলে গেল। ওর দাদিজান বলতেন মিশুতি রাইতে পথের মধ্যে বিনাই দেখা খুবই অলক্ষণ। দাদির কথা মনে করে তুহিন নিজের মনে একটু হাসল। আগের দিনের মানুষের কত ধরনেরই না কুসংস্কার ছিল। ফাঁকা রাস্তায় ভোগ্য শব্দ তুলে তুহিনের বাইকটা একখানা ছুটেই চলেছে। তুহিন সাধুর বটতলা নামক জায়গায় পৌঁছে গেছে। এখানে রাস্তার পাশে অনেক দিনের পুরনো একটা কবরস্থান রয়েছে। বর্তমানে কবরস্থানটা বোধহয় পরিত্যক্ত। তুহিন কবরস্থানের পাশ ঘেঁষে ছুটে চলেছে। অনেক দূর থেকেই হেডলাইটের আলোতে চোখে পড়ল কবরস্থানের গেটের সামনে সাদা রঙের বোরকা পরিহিতা এক মহিলা দাঁড়িয়ে রয়েছেন। মহিলার কোলে সাদা কাপড়ে পেঁচানো পোটলার মতো যেন কি একটা। মহিলা হাত উঁচিয়ে তুহিনকে বাইক থামানোর জন্য ইশারা করছেন। তুহিন মহিলার সামনে গিয়ে বাইক দাঁড় করাল। অমনি তুহিনের নাকে ধাক্কা মারল আতর প্রবণ কর্পূরের মিশ্র তীব্র গন্ধ। মহিলার মুখে নেকাব দিয়ে ঢাকা, এমনকি চোখ দুটোও দেখা যাচ্ছে না। মহিলা কেমন যেন পাথরের মূর্তির মতো সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছেন। মহিলার বেশভূষা আর আতর লোবান কর্পূরের গন্ধে তুহিনের প্রচণ্ড অস্বস্তি লাগল। তুহিন অস্বস্তি মিশ্রিত কণ্ঠে বলল, তোমাকে থামালেন কেন, কি দরকার বলো? বাইকটা স্টার্ট অবস্থায় বলে প্রশ্নগুলো গলা উঁচিয়ে করতে হলো। মহিলা কেমন দুঃখ ধাতব কণ্ঠে আদেশের মতো করে বলল, আপনি তো বেলায়তপুর বড় রাস্তা হয়ে যাবেন, আমাকে আপনার সাথে বেলায়তপুর বড় রাস্তার মোড় পর্যন্ত নিয়ে যান। তুহিন বিরক্তিতে ভুরু কুচকে বলল, এত রাত্রে আপনি এখানে কেন এসেছিলেন? মহিলা তার কোলে থাকা সাদা কাপড়ে পেঁচানো পোটলাটাকে দেখিয়ে বললেন, এই বাচ্চাটাকে কবর দেওয়ার জন্য। কবরস্থান বন্ধ হয়ে গেছে, কেউ নেই, তাই আবার ফিরিয়ে নিয়ে যাচ্ছি। তুহিনের গায়ে কাটা দিয়ে উঠল। এতক্ষণ সে ভালোভাবে লক্ষ্য করেনি মহিলার কোলে থাকা যেটাকে সে পোটলা বলে মনে করেছে সেটা আসলে একটা ছোট বাচ্চার কাফন পেঁচানো লাশ। লাশটার গা থেকে আতর লোবান কুকুরের গন্ধ আসছে।
তুহিন কিছুটা ভীত গলায় বলল, আপনি একা একটা মেয়ে মানুষ এত রাতে লাশ দাফন করতে এসেছেন? এসব কি বলছেন? আমাদের বাড়িতে কোনো পুরুষ লোক নাই। আমার বোনের 2 মাস বয়সী এই বাচ্চাটা আজ রাতে মারা গেছে। মরা বাচ্চা তো আর ঘরে ফেলে রাখা যায় না, তাই দাফন করতে নিয়ে এসেছিলাম। তুহিনের কাছে মহিলার কথা তেমন বিশ্বাসযোগ্য মনে হলো না। যত যাই হোক, এত রাতে একা একটা মেয়ে মানুষ লাশ দাফন করতে কবরস্থানে আসতে পারে না, নিশ্চয়ই কোনো ফন্দি পুঁতে সাজিয়েছে। আজকাল প্রায়ই পেপারে পত্রিকায় দেখা যায় একদল সংঘবদ্ধ চক্র গভীর রাতে যাত্রাপথে লাশ সাজিয়ে অসুস্থ রোগী দেখিয়ে বিভিন্ন অজুহাত দাঁড় করিয়ে অটোরিকশা, ট্যাক্সি, ক্যাব, প্রাইভেট কার, মোটর বাইক ছিনতাই করে নিয়ে যায়। এই মহিলাও বোধহয় তেমন কোনো চক্রের সদস্য। তুহিন কঠিন স্বরে আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে সঙ্গে নিতে পারবো না বলে বাইকের গিয়ার তুলতে লাগলো। সঙ্গে সঙ্গে মহিলা থমথমে গলায় বলল, এই গভীর রাতে বাচ্চা লাশ সহ একটা অসহায় মহিলাকে একা ফেলে তুই চলে যাচ্ছিস? এর ফল ভালো হবে না, সামনে তোর অনেক বিপদ। তুহিন কবরস্থানের সীমানা ছেড়ে একটানে অনেক দূর চলে এলো, কিন্তু তার মনের ভিতরে মহিলার বলা শেষ কথাটা খচখচ করতে লাগলো। সামনে তোর অনেক বিপদ, সামনে তোর অনেক বিপদ, সামনে তোর অনেক বিপদ। তুহিনের মনে ভাবনা জাগলো, মহিলাকে সে যা ভেবেছে মহিলা হতো তা নয়। হয়তো মহিলা সত্যি বিপদগ্রস্ত অসহায়, সে বোধহয় কাজটা ঠিক করলো না, মহিলাকে সাথে করে নিয়ে আসাই উচিত ছিল। তুহিন বাইক ঘুরিয়ে আবার কবরস্থানের দিকে যেতে লাগলো। অনেক দূর থেকে হেডলাইটের আলোতে মহিলাকে দেখা যাচ্ছে। মহিলা এখনো কবরস্থানের গেটের সামনে দাঁড়ানো। এ কি করছেন মহিলা? মহিলা বাচ্চার লাশের গা থেকে কাফনের কাপড়টা খুলে ফেলেছেন। সত্যি ছোট একটা বাচ্চার লাশ, তবে বাচ্চাটা আজ রাতে মারা যায়নি, মারা গেছে অন্তত 2-3 দিন আগে। কারণ লাশটা যেমন ফোলা, কেমন ফোলা ফ্যাকাশে। মহিলা কাফনের কাপড়টা সম্পূর্ণ খুলে ছুঁড়ে ফেলে দিল। খুলে ঢোল হওয়া বাচ্চার উলঙ্গ লাশটার হাত পা শক্ত হয়ে গেছে। মহিলা তার 2 হাতে বাচ্চার লাশটার পায়ের নলা দুটো ধরে উল্টিয়ে ঝুলিয়ে প্রচণ্ড ক্ষিপ্রতায় দুদিকে হ্যাঁচকা টান দিলেন। হ্যাঁচকা টানে বাচ্চার লাশটা 2 উরু সংযোগস্থল থেকে কাত পর্যন্ত ছিঁড়ে 2 ভাগ হয়ে গেল। ছেঁড়া 2 ভাগের 1 ভাগের সাথে সংযুক্ত রইল গলা সহ বাচ্চাটার মাথা। ছেঁড়া 2 খণ্ড দিয়ে টপ টপ করে ঝরতে লাগলো জমাট বাঁধা থিক থেকে কালচে রক্ত। মহিলা মুখ থেকে মেকআপটা খুলে ফেললেন। একে দেখছে তুহিন? মহিলার ভয়ঙ্কর বিভৎস একটা মুখ, চোখের জায়গায় চোখবিহীন 2টো গাঢ় অন্ধকার ফোটর, নাকের জায়গায় পাশাপাশি 2টো ফোটর, ঠোঁটের আবরণ বিহীন উন্মুক্ত মুখ ভর্তি সূচালো দাঁতের সারি। বিভৎস চেহারার মহিলা ছিঁড়ে 2 ভাগ করে ফেলা বাচ্চার লাশটার 1টা ভাগ মুখে তুলে চকচক করে খেতে লাগলো। বাচ্চার লাশটার গা থেকে বের হওয়া পচা কালচে রক্তে মহিলার মুখ, হাত, সাদা বোরকা মাখামাখি হয়ে যাচ্ছে। আর সহ্য করা যায় না, এটি সত্যি না কোনো দুঃস্বপ্ন? তুহিনের বুকের ভিতরে হৃৎপিণ্ডটা ধড়াস করে লাফাতে লাফাতে কেটে যাবার উপক্রম। এত শীতের মাঝেও সে ঘেমে নিয়ে উঠেছে। বাইকের মুখ ঘুরিয়ে সে ঝড়ের গতিতে ছুটতে লাগলো। কবরস্থানের এলাকা থেকে সে অনেক দূরে চলে এসেছে, এখনও তার বাইকটা ঝড়ের গতিতে ছুটে চলেছে। মনে হচ্ছে সে যেন শূন্যে ভেসে ছুটেছে, সে কিছুতেই নিজেকে সামলাতে পারছে না। এই কি দৃশ্য দেখলো সে? যা দেখেছে তাকে সত্যিই না বিভ্রম। হঠাৎ বাইকটা ঘর ঘর শব্দ তুলে কয়েকটা ঝাঁকুনি খেয়ে স্টার্ট বন্ধ হয়ে গেল। রাস্তার এক পাশে বাইকটাকে দাঁড় করিয়ে আবার স্টার্ট করার জন্য চেষ্টা করতে লাগলো তুহিন। বাইকের তেলের ট্যাঙ্কিতে রিজার্ভ তেল ঠিক মতো আছে, লাগেও ময়লা জমে না, অন্য কোথাও কোনো সমস্যা দেখা যাচ্ছে না, কিন্তু কিছুতেই বাইকটা স্টার্ট নিচ্ছে না। কী করে কিক করতে করতে তুহিনের পা ব্যথা হয়ে গেল। বাইকটা যে একেবারে স্টার্ট নিচ্ছে না তা নয়, মাঝে মাঝে ঠিকই স্টার্ট হচ্ছে, কিন্তু গিয়ার তুলে রানিং করতে চাইলেই রানিং না হয়ে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। বাইকটা স্টার্ট হওয়ার পর গিয়ার তুলে রানিং করতে গিয়ে যখন স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, তখন যদি তুহিন বাইকের পেছনে তাকায় তাহলে সে দেখতে পাবে তার বাইকের পেছনে চাকা 2টো ছোট ছোট হাত
টেনে ধরেছে। কনুই থেকে ছিঁড়ে ফেলা ছোট বাচ্চার দুটো ছিন্ন হয়। কনুই যখন বীভৎস চেহারার মহিলাকে বাচ্চার লাশটা ছিঁড়ে দুর্ভাগ করে খেতে দেখে দেখে বাইক ঘুরিয়ে পালিয়ে এসেছিল, তখন সেই মহিলা তুহিনকে পালাতে দেখে বাচ্চার লাশটার হাত দুটো কনুই থেকে ছিঁড়ে রাস্তায় ফেলে দেয়। অমনি হাত দুটো জীবন্ত প্রাণের মতো পিলপিল করে বাইকের পিছনে ছুটতে শুরু করে। বাইকের পিছনে ছুটতে ছুটতে এই পর্যন্ত পৌঁছানোর পর হাত দুটো বাইকটার নাগাল পেয়ে পেছনের চাকা টেনে ধরে বাইকটা থামিয়ে ফেলে। এখনও স্টার্ট তুলে রানিং করতে চাইলে পেছনের চাকা টেনে ধরছে। তখন যখন বাইক থেকে নেমে বাইকের সামনে পেছনে খুঁটিয়ে পর্যবেক্ষণ করে সমস্যার সমাধান খুঁজে বের করার চেষ্টা করছে, তার আগে হাত দুটো অতি দ্রুততার সাথে পিলপিল করে রাস্তার পাশে ঝোপের আড়ালে লুকিয়ে পড়েছে। তুহিনের চোখে ফ্যাকাশে হাত দুটো ধরা পড়ছে না। আধ ঘন্টা ধরে চেষ্টা প্রচেষ্টা কৌশল খাটিয়ে গায়ের ঘাম ছুটিয়েও বাইকটার আর স্টার্ট তোলা সম্ভব হলো না। তুহিন নিরাশ হয়ে হাল ছেড়ে দিল, বাইক রেখে রাস্তার মাঝ বরাবর দাঁড়ালো। যদি এই পথে কোনো বাস, ট্রাক বা অন্য কোনো যান রূপাতলির দিকে যায়, সেটাকে থামিয়ে লিফট যাওয়ার উদ্দেশ্যে। নীরব নির্জন একটা জায়গা, চারিদিক খা খা করছে, আকাশে কৃষ্ণপক্ষের মরা চাঁদ, চাঁদের আলোতে রাস্তার দুপাশে যতদূর চোখ যায় শুধু ধুধু ফসলের খেয়ে। তুহিন পকেট থেকে মোবাইল ফোনটা বের করলো, ফোন করে বাড়িতে জানাবে বাইক নষ্ট হয়ে সে যে পথের মাঝে আটকা পড়েছে সেটা কোথায়। কি আশ্চর্য, মোবাইল সেটটা কখন যেন পকেটেই বন্ধ হয়ে রয়েছে। তুমি অনেক টেপাটেপি করলো কিন্তু মোবাইল ফোনটা আর অন হলো না, বোধহয় চার্জ ফুরিয়ে গেছে। অথচ বিয়ে বাড়ি থেকে রওনা দেওয়ার সময় ফুল চার্জ ছিল। তুমি বুকের ভিতরে এখন ধকধক করছে, সে কি দৃশ্য দেখে এসেছে তা কি এত সহজে ভোলা যায়? এখানে এসে বাইক নষ্ট হয়ে আবার এই দুর্ভোগ, তার উপর মোবাইল ফোনটাও কাজ করছে না, আজ রাতে কপালে আরো কত যে কি আছে কে জানে। এ চেয়ে বিয়ে বাড়িতে থেকে গেলেই ভালো হতো, একটা রাত না ঘুমালে আর কি এমন মহাভারত অসুস্থ হতো, নিজের উপরই নিজের তখন রাগ লাগছে। তুহিনের অপেক্ষার অবসান ঘটিয়ে দূর থেকে দুটো হেডলাইটকে ছুটে আসতে দেখা গেল। তুহিন সঙ্গে সঙ্গে গা ঝাড়া দিয়ে দুহাত তুলে যানটাকে থামার ইশারা করল। যানটা এসে একেবারে তুহিনের সামনে থামল। একটি ট্রাক ড্রাইভার এবং ড্রাইভারের পাশে সিটে দুজন রোগা চেহারার হেল্পার বসা, তিনজনের গায়ে সাদা রঙের পাঞ্জাবি টুপি পরা। আজব দৃশ্য, পাঞ্জাবি টুপি পরা ট্রাক ড্রাইভার হেল্পার সাধারণত দেখা যায়। ড্রাইভার লোকটা জানালা দিয়ে মাথা বের করে বলল, কি সমস্যা, গাড়ি থামালেন কেন? লোকটার গলার স্বরটা যেন কেমন রসকসিন গুপ্ত, চোখ দুটো জবা ফুলের মতো লাল, পাথরের মতো স্থির চোখের মনে বোধহয় নেশা টেশা করেছে। তখন অসহায় গলায় বলল, ভাই আপনারা কত দূর যাবেন, আমার বাইকটা নষ্ট হয়ে গেছে, আমাকে যদি সঙ্গে নিয়ে যেতেন। ড্রাইভার লোকটা একই রুক্ষ কণ্ঠে বললেন, আমরা রূপাতলি পেট্রোল পাম্প হয়ে ঝালকাঠির দিকে যাব। তখন বললো, আমাকে রূপাতলি পেট্রোল পাম্পের সামনে নামিয়ে দিলেই হবে ভাই, ওঠেন তবে। হেল্পার দুটোর দিকে তাকিয়ে বললো, তোরা যা মোটর সাইকেলটা গাড়ির পেছনে উঠিয়ে তোরাও পেছনে উঠে বস। আবার তুহিনের দিকে তাকিয়ে আসেন, আপনি আমার পাশে বসেন। ট্রাক ছুটে চলেছে, ড্রাইভারের পাশে সিটে তুহিন বসে আছে। ট্রাক ড্রাইভার হেল্পার এদের সাথে কথা বলছে। এদের সংস্পর্শে এসে বিভৎস দৃশ্যটা দেখে পাওয়া ভয়টা অনেকটা কেটে গেছে তুহিনের। অবশ্য এদের কাছে সেই ভয়ানক দৃশ্যটার কথা বলেনি, বললে এরা আবার তার সম্পর্কে কী ভাবে কে জানে, তার চেয়ে না বলাই ভালো। চলন্ত ট্রাকে ড্রাইভারের পাশের সিটে মাথা এলিয়ে নিজের অজান্তে কখন যেন ঘুমিয়ে পড়েছিল তুহিন। হঠাৎ ট্রাকটা থেমে যাওয়ায় তার ঘুম ভেঙে গেল। আশেপাশে তাকিয়ে সে বোঝার চেষ্টা করতে লাগলো কোথায় এসে পৌঁছেছে। না, রূপাতলি পেট্রোল পাম্পে পৌঁছায়নি, অন্য কোথাও। রাস্তার দুপাশে ঘন অন্ধকার, রাস্তার বাম পাশে এসে ট্রাকটা দাঁড় করানো। তুহিন হুকুচুকুকো বৃষ্টিতে ড্রাইভারের দিকে তাকিয়ে বললো, এখানে ট্রাক থামালেন? ড্রাইভার কেমন কাটা কাটা গলায় বললো, ট্রাকের পেছনে একটা লাশ আছে, সেই লাশটা এই কবরস্থানে দাফন করা হবে।
তুহিন আতঙ্কিত গলায় থতমত খেয়ে বললেন, লাশ কবরস্থান? এর মানে কি আপনাদের ট্রাকের লাশ এলো কোত্থেকে? ড্রাইভার তুহিনের আতঙ্কিত চেহারা দেখে একটা শুকনো হাসি দিলেন। সেই হাসি দেখে তুহিনের গা শিরশির করে উঠল, যেন কোনো মৃত মানুষের হাসি। মুখের হাসি মিলিয়ে যেতেই ড্রাইভার লোকটা থমথমে গলায় বললেন, লাশ কবরস্থান শুনে এত ভয় পাচ্ছেন কেন? সবাইকে তো একদিন লাশ হয়ে কবরস্থানে যেতে হবে। এই ট্রাকে খানপুরা থেকে একটা লাশ আনা হয়েছে এই কবরস্থানে দাফন করার উদ্দেশ্যে। লাশটা দাফন হয়ে যাওয়ার পর আপনাকে রূপাতলী পৌঁছে দেব। চলেন এখন সবাই মিলে লাশটাকে দাফন করে আসি। তুহিন দূরে দূরে বুকে ড্রাইভারকে অনুসরণ করে ট্রাক থেকে নামল। ড্রাইভারের সাথে ট্রাকের পেছনে এসে দাঁড়িয়ে তার চোখ ছানা বড় হয়ে গেল। ট্রাকের পেছনে অন্তত 20-25 জন লোক একটি লণ্ঠন, লণ্ঠনের আলোতে দেখা যাচ্ছে প্রতিটা লোকের গায়ে সাদা পাঞ্জাবি পাজামা টুপি। সবাই মিলে ধরাধরি করে ট্রাক থেকে লাশের খাটিয়া নামাচ্ছে। বাতাসে আতর লোবান কুরকুরে তীব্র গন্ধে ভরা। তখন ভেবে কুল পাচ্ছে না সে কি করে ঘোরাঘুরেও টের পেল না এটা একটা লাশ বহনকারী ট্রাক, আর ট্রাকের পেছনে এতগুলো লোক আছে। বোধহয় লোকগুলো কেমন অতিরিক্ত রকমের চুপচাপ স্বভাবের বলে সে তাদের অস্তিত্ব আগে টের পায়নি। লাশের খাটিয়া কাঁধে নিয়ে সবাই মিলে কবরস্থানের দিকে এগোতে লাগলো। তুহিন থ হয়ে ভাবতে লাগলো, এই কোথাকার কবরস্থান কে জানে? তবে ভয়ানক দৃশ্য দেখা সাধুর বটতলা সেই কবরস্থান নয়, কারণ সেই কবরস্থানের সামনেটা অন্যরকম। বাস্তবিক এটা সেই সাধুর বটতলারই পরিত্যক্ত কবরস্থান। তারা এখন কবরস্থানটার পিছনের গেটের সামনে রয়েছে বলে রাতের অন্ধকারে তুহিন ঠিক চিনতে পারছে না। তুহিনকে দাঁড়িয়ে থাকতে দেখে ড্রাইভার লোকটা তার পাশে এসে বললেন, দাঁড়িয়ে রয়েছেন যে, চলেন লাশটা দাফন করে আসি। একজন মৃত মানুষকে সুষ্ঠুভাবে দাফন কাফন করা তো সকলের দায়িত্ব, তাই না? সবার সাথে তুহিনও কবরস্থানে ভিতরে ঢুকলো। নির্দিষ্ট স্থানে যেখানে নতুন কবরটা খোঁড়া হয়েছে সেখানে গিয়ে কাঁধ থেকে খাটিয়া নামিয়ে দুজন লোক নেমে পড়লো কবরের ভিতর। ধরাধরি করে খাটিয়া থেকে লাশ নামানো হলো কবরে। লাশ কবরে শুয়ে লাশের মুখের কাপড় সরিয়ে ফেলা হলো শেষবারের মতো মৃত মানুষটাকে সকলের দেখার উদ্দেশ্যে। অন্য সবার মতো তুহিনও ঝুঁকে লাশটার মুখটা দেখতে লাগলো। কম বয়সে একটা যুবক ছেলের মুখ, মুখটা কেমন পরিচিত পরিচিত লাগছে। কোথায় যেন এই মুখটা তুহিন দেখেছে, কোথায় দেখেছে, কোথায় কোথায়, ভাবতে ভাবতে মনে পড়তেই তুহিন প্রচণ্ড রকমের সুর উঠল। শীত দ্বারা দিয়ে বয়ে গেল ভয়ের শীতল স্রোত। বুকের ভেতর হৃৎপিণ্ডটা লাফাতে লাফাতে গলার কাছে উঠে আসতে চাইল। বিস্ফোরিত চোখ দুটো যেন পোটো ছেড়ে বেরিয়ে যেতে চাইল। গলা শুকিয়ে কাঠ। লাশের ওই মুখটা তুহিনের খুবই পরিচিত, খুবই পরিচিত মুখ। প্রতিদিনই আয়নার সামনে সে ওই মুখখানা দেখে, কারণ ওই মুখখানার চেহারা হুবহু তার নিজের মুখের চেহারা। লাশের মুখ থেকে চোখ তুলে তুহিন ভীত সন্ত্রস্ত চোখে অন্য সবার দিকে তাকাল। কি আশ্চর্য, সবাই কেমন অস্বাভাবিকভাবে চোখ বড় বড় করে স্থির দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে রয়েছে। সবার চেহারায় কেমন নিষ্ঠুর ভয়ানক অভিব্যক্তি। তুহিন চোখ ঘুরিয়ে ভীত চোখে আবার কবরের ভিতরে লাশের দিকে তাকাল। কি অবাক কাণ্ড, তার চোখের সামনে ধীরে ধীরে বাতাসে মিলিয়ে অদৃশ্য হয়ে গেল লাশটা। তুহিনের বুকের ভিতরে হৃৎপিণ্ডটা ধড়াস ধড়াস করে প্রচণ্ড ভাবে লাফাচ্ছে। পাংশ মুখে সে আবার মুখ তুলে লোকগুলোর দিকে তাকাল। লোকগুলো এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে রয়েছে। লোকগুলোর চোখ থেকে মন গায়েব হয়ে বিড়ালের চোখের মতো চোখগুলো জ্বলে উঠেছে। ট্রাকের ড্রাইভার হেল্পার তাদের চোখও একই রূপ। তুহিনের ভীত বিহ্বল চেহারা দেখে লোকগুলো হঠাৎ একসঙ্গে বিপদ অট্টহাসিতে ফেটে পড়লো। হাসির শব্দে আকাশ পাতাল কেঁপে উঠল। হাসতে হাসতে লোকগুলোর ঘাড়ের উপরে মুন্ডুটা সামনে থেকে পিছনে ঘুরতে লাগলো, যেন প্রতিটা লোকের মুন্ডু ঘাড়ের উপরে আলগাভাবে বসানো। বাঁচতে হলে আর এক মুহূর্ত এখানে নয়, পালাতে হবে, ঝেড়ে দৌড় লাগালো তুহিন। পিছনে সকলের মিলিত হাসির শব্দ তাড়া করতে লাগলো। তুহিন রুদ্ধশ্বাসে ছুটছে, দিব্যি দিব্যম শূন্য হয়ে উন্মাদের মতো কৃষ্ণপক্ষের শেষ রাতের ম্লান
চাঁদের আলোতে কাটা ঝোপঝাড় জঙ্গল মাড়িয়ে হাছড়ে পাছড়ে ছুটেই চলেছে। ঝোপঝাড় জঙ্গলে হোঁচট খেয়ে পড়ে হাত পা ছড়ে যাচ্ছে, সেদিকে কোনো ভ্রূক্ষেপ না করেই ছুটে চলেছে। তার মনে একটাই ভাবনা, কবরস্থানের সীমানা অতিক্রম তাকে করতেই হবে, পালাতেই হবে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ কিসের সাথে যেন পা হড়কে ছিটকে একটা খাদের মধ্যে পড়ে যেতে হয়। গাঢ় অন্ধকার গভীর একটা খাদ, খাদের মধ্যে লম্বালম্বি ভাবে শটান হয়ে পড়লো সে। তার বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে, খাদটা থেকে ওঠার মতো জোর আর তার গায়ে অবশিষ্ট নেই। ততক্ষণে সাদা পোশাকধারী ভয়ঙ্কর চেহারা সেই লোকগুলো চারিদিক থেকে তাকে ঘিরে ধরেছে। লোকগুলোর হাতের লণ্ঠনের আলোতে বোঝা গেল এতক্ষণ যেটা খাদ বলে মনে হয়েছে সেটা আসলে নতুন খোঁড়া সেই কবরটা। বিশাল কবরস্থানের সীমানার মধ্যে দিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে ছুটতে ঘুরে ফিরে তুহিন নতুন খোঁড়া কবরটার ভিতরেই ছিটকে পড়েছে। তুহিন কবরের ভিতর থেকে বাঁচাও বাঁচাও বলে গলা ফাটিয়ে চিৎকার করতে চাইছে, কিন্তু গলা থেকে ঘোট ঘোট করে একটা এক জাতীয় দম বন্ধ হওয়া আওয়াজ ছাড়া আর কিছুই বের হচ্ছে না। আর লোকগুলো গম গম করে আকাশ পাতাল ফাটিয়ে সমস্বরে হাসতে হাসতে ধীরে ধীরে তুহিনকে মাটি চাপা দিয়ে যাচ্ছে।